আজকে বাজারে গিয়েছিলাম, সবাই বলাবলি করছে যে বাজারে নতুন পণ্য এসেছে। আমি খুব আগ্রহ নিয়ে তাদের কাছে জানতে চাইলাম যে কি পণ্য ভাই। সবাই এক বাক্যে বলল যে বাজারে যে নতুন পণ্য এসেছে এটার নাম হচ্ছে ফারিয়া। আমি অবাক হয়ে গেলাম, কি বলেন, মানুষের নামে পণ্য? অনেক দোকানি বলল যে হ্যাঁ ভাই, এই যে ক্রিম, স্নো, পাউডার, এগুলো যেমন পণ্য, ঠিক একই রকম একটা পণ্য এসেছে, এটার নাম হচ্ছে ফারিয়া। হ্যাঁ নুসরাত ফারিয়া, আমি আপনাকে বলছি, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো নুসরাত ফারিয়া, আমি আপনাকেই বলছি। হ্যাঁ আপনাকে বলছি। আচ্ছা যাই হোক, আপনি কোনো না কোনোভাবে এই বক্তব্যগুলো শুনতে পাবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। আপনার বন্ধুবান্ধব, ফেসবুক ফ্রেন্ড অথবা কোনো সাংবাদিক জানাবেই যে এই রকম একটা ভিডিও হয়েছে আপনাকে নিয়ে। আপনি কদিন আগে একটা সিনেমা করেছেন, আপনি সিনেমা করছেন প্রতিনিয়ত, সেটা নিয়ে আসলে আলোচনা না। বস টু সিনেমায় আপনি একটা গানে লিপসিং করেছেন এবং অভিনয় করেছেন, এই গানটা নিয়ে ব্যাপক বিতর্ক হয়েছে, আলোচনা হয়েছে। অন্যরা যেভাবে বিতর্ক করেছে আমি সেভাবে করতে চাই না, আমি মূল্যবোধের প্রসঙ্গে যেতে যাচ্ছি না। আমি বলছি যে আপনি যে কাজটি করলেন, যে প্রদর্শন করলেন, শরীর প্রদর্শন করলেন, এটা শিল্পের কোন পর্যায়ে পড়ে? আমি এই কথাগুলো বলতাম না যদি আপনারা দাবি না করতেন যে বাংলাদেশের সংস্কৃতির জন্য আপনারা কাজ করছেন। এইটা যদি দাবি না করতেন এই কথাগুলো বলার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু প্রতিনিয়ত পত্রিকায়, টেলিভিশনে, বিভিন্ন জায়গায় ইন্টারভিউয়ে আপনি বলছেন যে বাংলাদেশের সংস্কৃতির জন্যে কাজ করছেন। মিস ফারিয়া, তাহলে আমার প্রশ্ন যে আপনারা কোন সংস্কৃতিকে প্রমোট করছেন? আমি যদি হাজার বছরের বাংলাদেশের সংস্কৃতিকে রাখি সামনে, তাহলে এই ধরনের সংস্কৃতিকে আমি দেখতে পাবো? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলিতে কি এই ধরনের সংস্কৃতি আছে? আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অগ্নিবীণায় কি আছে? অথবা আমরা প্রাচীন যুগের চর্যাপদের কথাই যদি বলি, সেখানে কি আছে আপনারা যে ধরনের সংস্কৃতি আমাদেরকে দেখাচ্ছেন? আমরা এই বাংলা, বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ দুটোর খানিকটা মিল আছে শিল্প সংস্কৃতির দিকে, কারণ আমরা একসঙ্গে দীর্ঘদিন ছিলাম। ব্রিটিশ বিরোধী আন্দোলন হয়েছে এই বাংলায়, ওই বাংলায়, সুতরাং সংস্কৃতিরও মিল আছে। কিন্তু আপনি যেটা দেখাচ্ছেন, কেউ কেউ বলতে পারেন যে নুসরাত ফারিয়াকে কেন করছেন, তিনি তো আসলে পরিচালক বা প্রযোজকের নির্দেশে করছেন বা করেছেন। কিন্তু আমি বলবো আপনারা ক্রীড়ানকের ভূমিকা পালন করছেন, আপনি ক্রীড়ানকের ভূমিকা পালন করছেন বলেই এই কথাগুলো বলছি। এবং বারবার বলা হচ্ছে যে যৌথ প্রযোজনার সিনেমার মধ্য দিয়ে আমাদের শিল্প সংস্কৃতিকে, আমাদের চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যাওয়া হবে। আমি প্রশ্ন রাখতে চাই, আপনারা কি ওরা 11 জনের মতো আরেকটা চলচ্চিত্র বানিয়েছেন, অথবা সূর্য দিঘল বাড়ি আবু ইসাকের? আপনারা যা দেখাচ্ছেন সেটা দিয়ে কি সত্যজিৎ রায় হওয়া যাবে? সত্যজিৎ রায় কি এমনটি করেছেন? সত্যজিৎ রায়ের নাম তো সারা পৃথিবী জেনেছে। তাহলে আপনারা কি করছেন? আমাদের সংস্কৃতিকে নষ্ট করছেন, ধ্বংস করছেন। পুঁজিবাদী বা ভোগবাদী সমাজে আপনারা ভোগের পণ্য হয়ে আমাদের সামনে আবির্ভূত হচ্ছেন। যারা নারী অধিকার নিয়ে কাজ করেন তারা প্রতিনিয়ত বলেন, এখনো বলেন, আগেও বলেছেন বা বলবেন, অবশ্যই তারা বলবেন এই কথাটা বলে থাকেন যে নারীকে ভোগের পণ্য নয়, নারীকে মানুষ হিসেবে দেখুন, মানবিক মূল্যবোধ জাগিয়ে তুলুন, নারী এবং পুরুষে কোনো বৈষম্য করা যাবে না। কিন্তু আমরা স্পষ্টত দেখতে পাচ্ছি আপনার বস টুতে যে গানটি রিলিজ হয়েছিল, যদিও জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেল থেকে এটাকে সরিয়ে নেওয়া হয়েছে, কিন্তু এই গানটি অন্য অনেক চ্যানেলে এখনও আছে। সুতরাং জাজের চ্যানেল থেকে সরিয়ে নিয়ে কোনো আপাত দৃষ্টিতে লাভ হয়েছে বলে মনে হচ্ছে না। সুতরাং এই প্রসঙ্গটা এই জন্যে আনছি যে আপনারা বাংলা, আপনারা বাংলাদেশের সংস্কৃতিকে উন্নত করার জন্যে, এগিয়ে নেওয়ার জন্যে খুব সোল এজেন্ট সেজেছেন, সেজন্যেই এই কথাগুলো বলছে। কিন্তু যা করছেন সেটা কেবলমাত্রই নগ্নতা, কেবলমাত্রই আমাদের সংস্কৃতির বিরুদ্ধে কাজ, কেবলমাত্রই পশ্চিমা আমদানি করা সংস্কৃতি, হাজার বছরের লালিত বাংলা সংস্কৃতির নয়,
সুতরাং নুসরাত ফারিয়া, এর আগে আপনার সঙ্গে আমার একবার দেখা হয়েছিল জাজ মাল্টিমিডিয়ার একটা প্রেস কনফারেন্সে। সেখানে আমি বলেছিলাম যে অভিনয় এবং উপস্থাপনা এক জিনিস নয়, হেসে হেসে আপনি কোনো উত্তর দেননি, আপনি উপস্থাপনা করতেন। সেই জায়গা থেকে আপনি ফিল্মে এসেছেন, আপনি যা করছেন, যা দেখাচ্ছেন সেটা অভিনয়, সেটা আপনার নাচ দিয়ে, সেটা এক্সপ্রেশন দিয়ে, এটা কোনোভাবেই বাঙালি ধারণ করতে পারবে না। এদেশের সংস্কৃতি নয়, এদেশের শেকড়ের সংস্কৃতি তো নয়, হাজার বছরের ঐতিহ্য তো নয়। সুতরাং আমাদের সংস্কৃতিকে এগিয়ে নিচ্ছেন এই দাবি করা যা খুবই ভন্ডামি। আপনারা ঘোষণা দিয়ে দিন যে আমরা আসলে ঠুনকো মুনাফা অর্জনের জন্য কাজ করছি, তাহলে আর কোনো সমস্যা নেই। আজ থেকে বলে দিন আমরা কোনো কিছুই বলবো না, আপনারা যা ইচ্ছা তাই করতে পারেন, কোনো আমরা উচ্চ বাক্য করবো না। কিন্তু কোনো কিছুকে ব্যবসায়িক উদ্দেশ্যে মোড়ক লাগিয়ে মানুষকে খাওয়ানোর জন্য নাম ধারণ করে আপনারা সামনে আনবেন সেটাকে মেনে নেওয়া যায় না, কোনোভাবেই না। বাংলাদেশের সংস্কৃতিতে শিল্প সাহিত্য চর্চায় এইগুলোর কোনো বিন্দুমাত্র স্থান নেই। আপনারা পশ্চিমা থেকে আমদানি করা অপসংস্কৃতিকে গেলাতে চাইছেন আমাদেরকে দিয়ে, সেটা সম্ভব না। নুসরাত ফারিয়া, আমি বলবো, আমি মূল্যবোধের বিশ্লেষণ করছি না, আবারও বলছি, আমি বলবো যে আপনি অবিলম্বে ক্ষমা চাবেন জাতির কাছে যে এই ধরনের গান দিয়ে আপনি বাংলাদেশের সংস্কৃতিকে নষ্ট করছেন, অপসংস্কৃতিকে প্রমোট করছেন। সুতরাং আপনাকে ক্ষমা চাইতে হবে। এবং যারা যৌথ প্রযোজনার নামে আমাদের সংস্কৃতিকে কলুষিত করছেন, তারাও আমি বলবো যে আপনারা ঘোষণা দিয়ে দিন যে শুধুমাত্র মুনাফার কারণে আপনারা এই কাজগুলো করছেন, আমাদের সংস্কৃতির জন্যে না, তাহলে সব লেটা চুকে যায়। ভালো থাকতে দিন সবাইকে, শান্তিতে থাকুন আপনারাও।